আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছোট্ট একটু বিরতির পর আবার আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম, আপনাদেরকে অভিনন্দন আমার সাথে থাকার জন্য। আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে স্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর মানুষের জীবনে, যে হাফ অফ মাই দিন, ইব্রাহিম আলাইসাল্লামের দিন যেটা ছিল তাকে প্রতিষ্ঠিত করার জন্য দুজন স্ত্রী, দুটি কিবলা, কিবলাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহিদকে প্রতিষ্ঠিত করার জন্য ইব্রাহিম আলাইসাল্লাম যে কাজ করেছিলেন স্ত্রীরা তাদের সহযোগী ছিলেন। যে আমরা কথা বলছিলাম যে স্ত্রীদেরকে নিয়ে, যে স্ত্রীদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে স্ত্রীদেরকে কখনো কিন্তু না বলতে নেই, সবসময় স্ত্রীদেরকে হ্যাঁ বলতে, যা চায় চাওয়ার ক্ষেত্রে তাকে কখনো না বলবেন না, এটি সুন্নাহ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয় যে না বলা। সে এক সময় বুঝতে পারবে, যেমন ধরেন আপনার বউ যদি আপনার কাছে যদি তাজমহলও চায়, যে আমাকে তাজমহল এনে দাও, আপনি তাকে তাজমহল এনে দিতে হবে, তা বলবেন দিয়ে দেবো, আমার বউ একটা না দশটা না পাঁচটা না একটা বউ দিয়ে দেবো তাজমহল। হ্যাঁ, কিন্তু কী বলতে হবে, কিছুক্ষণ পরে, দশ বারো মিনিট পরে, এক ঘন্টা পরে, একদিন পরে আপনি তাকে নিয়ে বসেন, খুব রোমান্টিক সময় পার করেন এবং বলেন যে মাই ডার্লিং, তাজমহল যদি করতে হয় তাহলে মানে 25,000 মানুষ লাগবে। হ্যাঁ ঠিক আছে, 25,000 মানুষ ম্যানেজ করে ফেললাম, তাজমহল করতে গেলে 20 বছর লাগবে, ঠিক আছে লাগুক, কোনো অসুবিধা নাই, তুমি আমার বউ, অপেক্ষা করব। কিন্তু কিন্তু কি জীবিত মমতাজের জন্য তাজমহল হয়নি। তাজমহল যদি চাও তাহলে কিন্তু মরতে হবে, মৃত মমতাজের জন্যই কিন্তু তাজমহল হয়েছিল, জীবিত মমতাজের জন্য তাজমহল হয়নি। তো এখন তুমি বলো আমি কী করব, তুমি মরবা না তাজমহল মর পাওয়া, কোনটা? তোমার যে বলবে না 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 না, আমি তো এটা জানতাম না যে তাজমহল জীবিত মমতাজ, জীবিত মমতাজের জন্য কিন্তু তাজমহল নয়, তাজমহল একটি সমাধি, একটি কবরস্থান। এবং তাজমহলে যখন আপনি প্রবেশ করতে যাবেন, তাজমহলের যে গেটটা আছে সে গেটটা দিয়ে যখন আপনি প্রবেশ করতে যাবেন, একটা একটা এখানে ইলিউশন রয়েছে। ইলিউশনটা কি, যখন আপনি তাজে ঢুকতে যাবেন দেখবেন তাজমহল আপনার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, আবার যখন আপনি গেট থেকে সামনের দিকে তাকায় গেট থেকে সরে আসতে চাইবেন দেখবেন তাজমহল আপনার দিকে এগিয়ে আসছে। অর্থাৎ যখনই এটার মানে হচ্ছে এটি যে কোনো নারীকে যদি আপনি পাওয়ার জন্য এগুতে যান, নারী আপনার জীবন থেকে দূরে সরে চলে যাবে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে যদি আপনি কামনা বসানো থেকে, নারীর কাম থেকে যদি আপনি দূরে সরে চলে আসতে যান, নারী আপনার দিকে এগিয়ে আসবে। তো আসলে আমরা মানে এটি তাজমহলের একটি অপটিক্যাল ইলিউশন, মানে তাজমহলে ঢোকার ক্ষেত্রে আমরা একসময় যখন মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে আমরা আলোচনা করব, তখন এই তাজমহল নিয়ে কিন্তু আমাদের অনেক সময় থাকবে। তাজের যে রহস্য, নারীকে এই সম্রাট শাহজাহান যে কীভাবে দেখেছিলেন তাজের রহস্য, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাজমহল এটা শুধুমাত্র কিন্তু এটা বিল্ডিং না, এটার ভিতরে অনেক রহস্য আছে, নারীর রহস্যকে উদ্ঘাটনের চেষ্টা করেছেন সম্রাট শাহজাহান। তো আমরা দেখছিলাম যে ভালোবাসতে হবে তাদেরকে, এবং তাদেরকে কিন্তু না বলতে, তো তার মানে আমার বন্ধু সে গেল, গিয়ে তার বউকে বোঝালো যে কিনে ফেলবো, আমি তোমার সাথে এগ্রি, আমি একটি ঘর কিনে ফেলবো ইন্টারেস্টে, কিন্তু একটু চিন্তা করি যে ইন্টারেস্টের সবচেয়ে বড়, সবচেয়ে কম গুণা হইতেছে মায়ের সাথে যৌন সম্পর্কটা করা আর কি, তো ইল্লিগেল সেক্সুয়াল রিলেশনশিপ করা। তো তোমার যে মানে আলেম বলেছিলেন তাকে গিয়ে আমরা একটু জিজ্ঞেস করি যে যদি একটা ঘর কিনা, মানে একটা ঘরে ইন্টারেস্ট দেওয়া যায় হয়ে থাকে, তাহলে মায়ের সাথে কি এরকম রিলেশনশিপ একবার দুইবার বা তিনবার করা ঠিক আছে? তখন সে বললো নাউজুবিল্লাহ, এইসব কথা তোমাকে কে বলছে? তো বলে সেটা বলার দরকার নাই, শুধু চিন্তা করো, একটু ব্রেন তো আছে, আল্লাহ তো একটা মাথা দিয়ে দেয় না, নমরুদের মতো আমরা শুধু লজিক্যালি আমাকে। তখন তার স্ত্রী মানে তার মেয়ে বলল যে মানে তার স্ত্রী তাকে বলল যে আমি অমুক বাবার মেয়ে, তো উনি অনেক ঘর করেছেন, তো তুমি কেন করতে পারবে না? তখন মানে সে বলল যে সে নিজে থেকে বলল যে না, আমি এখন চিন্তা করতে শিখেছি, তোমার বাবার যদি এত ঘর থেকে থাকে, 10টা 12টা ঘর থেকে থাকে, তুমি তার একমাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, কেন তিনি তোমাকে একটা ঘর দিয়ে দেন না? না, তার বাবা কিন্তু তার মানে মেয়েকে ঘর দেবে না। তখন দেখা গেল, তখন কিন্তু মেয়ে বুঝতে পারলো, এবং এটি তার জীবনে এমন পরিবর্তন আনলো
হ্যাঁ, এরপরে অনেক সময় তাদের বাচ্চা হয়েছে, তাদের মানে অনেক বেবি হয়েছে, 3-4 জন বেবি। তো অনেক সময় আমি তাকে বলি যে ভাবি আপনার তো মানে কাউন্সিল ঘর দিচ্ছে না, মানে বড় ঘর দিচ্ছে না, আপনি কি করবেন এখন? তো রাস্তায় থাকতে হবে। আপনি একটা কিনে ফেলেন, দুজনেরই তো মানে অনেক পয়সা আছে, কিনে ফেলেন আপনারা। যে উনি বলেন যে এই মেয়ে আজকে থেকে 5 বছর আগে বলে বাড়ির জন্য পাগল ছিল। সে বলে যে সরবার ভাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, রাস্তায় থাকবো, কিন্তু ইন্টারেস্ট আমার বাচ্চার মাংসে যেতে দেবো না। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বেহেশতে যেতে চাই, আমি দুজখে যেতে চাই না। তখন আমি বলেছিলাম যে আপু, আমি জাস্ট আপনাকে পরীক্ষা করেছি, ভাবি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আর দরকার নাই কিছু। আপনারা এইটাকেই বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মানে সিরাতাল রাইটলি গাইডেড পার্সন, রাইটলি গাইড, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। এবং হেফাজত করেছে। এবং তার বাবা কিন্তু ঘরের পরে আরও 5-6টা ঘরের মালিক হয়েছে। তো আসলে মানে আমাদের দিনটা কি, আমাদের আমাদের যে দিনটা কি, আমাদের দিনটা কি আসলে ঘরের মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া, এটা কি আমাদের দিন? যদি এটা হয়ে থাকে, আমাদেরকে কিন্তু আবার দ্বিতীয়বার আমাদেরকে চিন্তা করতে হবে ভালোবাসার ব্যাপারটা। তো মা হাজরা দেখলেন যে আশেপাশে কোনো পানি নাই, তখন তিনি কি করলেন, বাচ্চাটাকে রাখলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন, এবং রেখে সামনে সাফা এবং মারওয়া ছিল, দুটো পাহাড় ছিল, যাতে পাহাড়ের উপরে উঠলে একটু উপর থেকে দেখা যায় যে আশেপাশে কেউ যায় কি না, কোনো ক্যারাভেন, কোনো মানুষ, কোনো উট, কোনো সাহায্য দেখা যায় কি না। তখন একবার গেলেন সাফাতে, একবার মারওয়াতে, উঠে চারিদিকে দেখেন যে দেখা যায় কি না। সাই, সাই মানেটা হচ্ছে প্রাণপণ চেষ্টা। তো কেন এটার নাম? এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে এত ভালোবাসলেন, উনি কী করলেন, এটাকে ফরজ করে দিলেন। হজের একটা আহকাম হইতেছে যে ইবাদতের একটা, সাই যদি না করেন আপনার হজ হবে না, সাই যদি না করেন আপনার উমরা হবে না। তো এটাকে আল্লাহ এত ভালো যে প্রাণপণ চেষ্টা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনার ঘরে বসে থাকবে না, আল্লাহ আকাশ থেকে আপনার কাছে খাবার পাঠিয়ে দিলেন, এরকম হবে না। মাদেরকে চেষ্টা করতে হবে। কীরকম? যে উনি কিন্তু দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু তার মূল মানে কনসেন্ট্রেশনটা কিন্তু ছিল, মূল মনোযোগটা ছিল তার সন্তানের প্রতি, ইসমাইল আলাইহিস সালাম, যে আমাদের সন্তানটা কোথায় চলে যায়, স্কুলে চলে যায়, আমাদের সন্তানটা, আমার সন্তানরা ঘরে বসে কী খেলাধুলা করে, কী খেলে, গ্র্যান্ড থেফট অটো, GTA 5, আমি তাকে ভিডিও গেমে বসাই দিলাম, এরপর আমি জানি না সে কী করতেছে। গ্র্যান্ড থেফট অটোতে যে জিনিসগুলো দেখানো হয় সেগুলো কোনো বাচ্চার জন্য উপযোগী না। এখানে বিভিন্ন সেক্সুয়াল সিনারি রয়েছে, নগ্ন নারীর ব্যাপার রয়েছে, মেসোজেনি রয়েছে, এগুলাতে এগুলো প্রমোট করা হয়, পর্নোগ্রাফিক অনেক অনেক পর্নোগ্রাফিক অনেক মানে দৃশ্য রয়েছে। সো আপনার বাচ্চাকে কিন্তু যে গেমটা কিনে দেবেন, আপনি খেয়াল রাখতে হবে, আপনি তার পাশে বসে এটা দেখবেন যে আমরা অনেক সময় টারজানের গেম কিনে দিই, টারজানের কী পড়ানো আছে, কিচ্ছু পড়ানো, এটা একটা ন্যাংটি পড়ানো, আলাদিনের দেখা দেয়, আলাদিনের বউর কী পড়া, আলাদিনের এটা বউ নাকি, এটা তার গার্লফ্রেন্ড, স্পাইডারম্যান, স্পাইডারম্যানের জাঙ্গিয়া উপরে কেন পড়া, ব্যাটম্যানের জাঙ্গিয়া কেন উপরে পড়া, মাইকেল জ্যাকসন কেন তার জাঙ্গিয়া উপরে পড়ে, বেহায় আমি, স্পাইডারম্যানটা কি, ব্যাটম্যানটা কি, হোয়াট ইজ দিস, এগুলো আমরা এগুলো গেম দিই আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাচ্চাদের আকিদা সম্পূর্ণ কন্টামিনেট করে দিই। যে ব্যাটম্যান, ব্যাটম্যানের ব্যাটম্যান ব্যাট এমন একটা পাখি যে পাখিটা যা মুখ দিয়ে খায় আবার মুখ দিয়ে পায়খানা করে। তো এরপরে এটা ব্যাটম্যান দেখার পরে সে যদি প্রতি কথায় কথায় এফ ওয়ার্ড ব্যবহার করে, এরপরে বলিয়েন না যে মানে আমার সন্তান কথা শুনে না, মেসাব এখন পানি পড়া দোকা, এ পানি পড়ায় কাজ হবে না, কারণ এটা আপনি নিজে খাল কেটে কুমির নিয়ে এসেছেন। তো যেভাবে মা হাজেরা সাই করেছেন, হ্যাঁ আপনার কষ্ট হবে, আপনাকে খেয়াল রাখতে হবে স্কুলে গিয়ে, বাচ্চা স্কুলে কী করতেছে। আমাদের স্কুলের সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে কিস, যে বাচ্চারা খুব সহজে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে ঠাস করে একটা মেয়ে একটা ছেলেকে কিস দিয়ে দেয়, ঠিক কি না? ছোট্ট বাচ্চা স্কুলে দেখেছে যে স্কুলে, আমার একটি স্কুলে কাজ করতাম বারবিকানে, এবং এটা একটি প্রাইভেট স্কুল ছিল। তো প্রাইভেট স্কুলে দেখতাম যে আমি নেটওয়ার্ক সাপোর্টে কাজ করতাম একটি ল্যাবে, তখন দেখেছিলাম যে কিস করাটা একটা ছেলে একটা মেয়েকে, এটা কোনো অপরাধের ভিতরে পড়ে না, এটা কোনো গুনাহের ভিতরে পড়ে না, এটি কোনো অফেন্সের ভিতরে পড়ে না, এটি কিছুর মধ্যে, এটা নর্মাল একটা ব্যাপার, এটা একটা নর্মাল ব্যাপার। তো ওইখানে একটা ছেলে ছিল, সে মানে একটা সৌদি শেখের ছেলে ছিল, এবং একটি তার মেয়েও ছিল।
তো সে কি করেছে, সে কিন্তু তার মানে সে তার ছোট্ট ছেলে কিন্তু সে তার মানে সম্মান এবং ওনারকে কিন্তু প্রোটেক্ট করতে পারে খুব সুন্দর। আমি দেখেছিলাম যে সে বলতো ডোন্ট কিস মি, আমি এটি আমার অ্যালাউড না, আল্লাহ ইজ ওয়াচিং মি। ছোট্ট বাচ্চা কিন্তু তার ইমানটা আমাকে নাড়া দিয়েছিল, আজকে থেকে অনেক দিন আগের কথা, নিয়ারলি অ্যাবাউট আট বছর আগের কথা। তো ঠাস করে কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে কিস করে দেয়। আপনার সন্তান, আমি আপনার যদি ছেলে থেকে থাকে, আপনার মেয়ে থেকে থাকে, আপনার ছেলে মেয়ে কাউকে কিস করবে না, এটা আমি জানি। কিন্তু ওরা যদি করে ফেলে, এবং এটা মানে প্রত্যেক মানুষের দিন হইতেছে তার মানুষের ধর্ম ও তার বন্ধুর ধর্ম। যখন আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিই, সে তার বন্ধুকে ফলো করবে, তার বন্ধু কী করতেছে। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়েও কিন্তু কিস সমস্যা নিয়ে সমস্যাটা ছিল, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন ইয়াং সাহাবি, একেবারে মানে কিশোর সাহাবি, এসে বলে নবীজি আমি একটি মেয়েকে চুমু দিয়ে দিয়েছি, আমাকে শুদ্ধ করুন, আমাকে পবিত্র করুন। এই যে দেখুন ওপেননেসটা, যে হার্ট টু হার্ট রিলেশনশিপটা নবীজির কাছে বলতে পারে, আপনার আমার সন্তান কি এতটুকু ক্লোজ আমাদের সাথে, সে কি একটা মেয়েকে কিস করে আসার পরে। আপনারা তো বুঝতে পারতেছেন যে এই সমাজে একটি ছেলে এবং একটি মেয়ের কিস করার কতটুকু সহজ, কিন্তু সমস্যা তখনই দাঁড়ায় যখনই এটি নিয়ে সে সমাধান করতে পারে না। আমরা জানি কিস করাটা কোনো ছেলে মেয়েকে এটা করতে পারে না, কিন্তু তাদের জন্য এটা কিন্তু ইজ অলরাইট। তো সাহাবি এসে বললেন যে নবীজি আমি কিস করে ফেলেছি, আমি কী করতে, দ্যাট মিন্স এটা রাস্তায় যাচ্ছে আর সে কিস করে ফেলেছে, এটা কোনো ব্যাপার নয়। দ্যাট মিন্স এটা রিলেশনশিপ রয়েছে এই মেয়ের সাথে, এবং রিলেশনশিপ অনেক দূর এগুনোর পরে কিন্তু কিসটা হয়েছে। তখন নবীজি বললেন, নবীজির কাছে কোনো সলিউশন নাই, নবীজি বললেন যে ঠিক আছে তুমি আমার সাথে থাকো। কিছুক্ষণ পর তার উপর আয়াত নাজিল হলো যে যেসব মুমিন মানুষরা যখন কোনো অন্যায় করে, তখন তাদের উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া, এবং দিনের দুই প্রান্তের নামাজ অর্থাৎ জোহর এবং আসরের নামাজ আদায় করা, জোহরের নামাজ আদায় করা নিশ্চয়ই ভালো কাজ অন্যায় কাজকে মিটিয়ে দেয়। অর্থাৎ আসরের নামাজ, অর্থাৎ যখনই কোনো সমস্যা দেখা দেবে যে আমার চেস্টিটি, আমার নিজের নোবিলিটি, আমার নিজের ইমানকে আমি রক্ষা করতে পারতেছি না এইরকম ফিতনা থেকে, তখন বিশেষত দিনের দুই প্রান্তের নামাজ অর্থাৎ আসরের নামাজের দিকে বেশি মনোযোগী হওয়া উচিত। আসরের নামাজ আপনার ভিতরে নৈতিকতা, আপনার ভিতরে সেক্সুয়াল আপনার যে শাহওয়া, যে যৌন যে আকাঙ্ক্ষা, যৌন আকাঙ্ক্ষার পথে ঘাটে পথে যাওয়ার জন্য যে ড্রাইভগুলো রয়েছে, যেমন কিস করা, তাকানো, চিন্তা করা, এগুলো আসরের নামাজের কারণে, এগুলো আপনি নিজেকে যদি আসরের নামাজ রেগুলার হন তাহলে এগুলো আপনাকে, এই আসরের নামাজ আপনাকে সাহায্য করবে এই বদভ্যাসের থেকে বেরিয়ে আসার জন্য। তখন তাহলে দেখুন এই কোরআনের এই আয়াতটি যখনই আপনি পরবর্তীতে পড়বেন, মনে রাখবেন এই আয়াতটি নাজিল হয়েছিল একজন কিশোর সাহাবির কিসের জন্য। কোনো সময় যদি আমাদের সন্তানরা, যে আমাকে খেয়াল রাখতে হবে মা হাজারা যেভাবে নিজের কাজ কিন্তু নিজে করেছেন, কষ্ট করেছেন, যে সাই করেছেন, পানি পাওয়া যায়, হ্যাঁ আমি জানি আপনি খুব বিজি, আপনাকে ঘর ক্লিন করতে হবে, হুবার মারতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, আপনাকে রান্না করতে হবে, আপনাকে শপিংয়ে যেতে হবে, আমি জানি, আমরা জানি কিন্তু আপনারা অনেক বিজি, মায়েরা অনেক বিজি, যেভাবে মা হাজেরা বিজি ছিলেন, কিন্তু আপনার চোখ, আপনার আজে কিবলা, যে আপনারা যখন সাই করবেন, সাফা মারোয়া সাই করবেন, তখন কিন্তু একটা জায়গায় দৌড়াইতে হয় এবং কিন্তু চোখ রাখতে হয় কাবার দিকে, তখন এটা কিন্তু পুরুষদের উপর দৌড়ানো, নারীরা না দৌড়াইলেও কিন্তু চলে, মানে আল্লাহ এটাকে অনেক ইজি করে দিয়েছে। তখন কি করা হলো যে যখন আপনি কাবার দিকে তাকাবেন, ইসমাইল কিন্তু এখানে আর নাই, শিশু ইসমাইলটা নাই, তখন এখন কি আছে, কাবা আছে, অর্থাৎ মা হাজেরা আর কিবলা ঠিক ছিল, যে বাবা আমি তোমার ভিডিও গেম খেলার জন্য কিন্তু আমি তোমাকে এখানে বসি নাই, আমি তোমার মা, আই ইন চার্জ, আমি বসেছি তোমার কিবলা ঠিক আছে কিনা এটা দেখার, যে তুমি কি করো আব্বু, টেল মি, তুমি কিস কিস কি জন্য করছো, যে তোমার কিবলা ঠিক আছে কিনা। ওই যে ছোট্ট ছেলেটা বারবিকানে স্কুলে আমি দেখেছিলাম, যে ছোট্ট ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তাকে বড় করুন, আল্লাহ তাকে হেফাজত করুন, সে বলেছিল যে না, ডোন্ট কিস মি, ডোন্ট কিস মি, তোমার যা ইচ্ছা করো, তোমাদের যা ইচ্ছা করো, ডোন্ট কিস মি, আমার আমাকে টাচ করি না। ছোট্ট বাচ্চা, কত ভালো ব্লাড, কত ভালো মা, কত ভালো, এখন তো বুঝি এই ছেলেটা কির জন্য ভালো হলো, মা ভালো, এই জন্য সে ভালো হয়েছে। তো
সে কি করলো, মানে ইব্রাহিম আলাইহিসাল্লাম, এখন যদি যান আপনি কাবা দেখতে পাবেন, অর্থাৎ আপনার কিবলা ঠিক কিনা। আপনার যদি কিবলা হয় যে বড় শয়তানি করে এগুলি নিয়ে টিভির সামনে বয় দিই, টিভির সামনে বসাইলে বাচ্চারা শান্ত হয়ে যায়, রিজন রয়েছে, শয়তানি রিজন রয়েছে। টিভির সামনে কিন্তু বাচ্চাদেরকে বসার আগে খুব ডেঞ্জারাস একটা কাজ। আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা আলোচনা করব যে টেলিভিশনটা আসলে কি। তো এটা মনে রাখবেন যে কিবলা, আপনার ঘরের কিবলা যদি হয় আপনার টেলিভিশন, আপনি নামাজ পড়তে লেগে যান, দেখবেন আপনার সন্তান আপনার পাশে ঘুর ঘুর করবে, আপনার সন্তান আপনার পাশে ঘুর ঘুর করবে আপনার দিকে, এটা ভালো। নামাজে বিরক্ত করতেছে, আপনি বিরক্ত হবেন না, নামাজে এসে সে আপনার জন্য কিছুদিন বিরক্ত করবে, এরপরে সে আপনাকে ফলো করা শুরু করবে। যে অনেক সময় বাচ্চারা কি মাকে বাওয়া শুরু করে, বাবাকে বাওয়া শুরু করে, ডিস্টার্ব করা শুরু করে, এই শোর না, এরকম করবেন না। তার কিবলা ঠিক করে দেবেন যে দেখো আব্বু নামাজ পড়তেছে, আমি সারা জীবন সে এটা মনে রাখবে। তো এই যে মমতা স্ত্রীদেরকে নিয়ে, আমাদের 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 মূল সেন্টার পয়েন্টটা কিন্তু আমাদের স্ত্রীদের ডিভোশনটা হওয়া উচিত, যে আমাদের আমাদের সরি আমাদের মূল সেন্টার পয়েন্টটা কিবলাটা হওয়া উচিত কাবা, এবং পাওয়ার জন্য আমাদের স্ত্রীদেরকে ব্যবহার করা উচিত, আমাদের স্বামীদেরকে ব্যবহার করা উচিত। তখন দেখলেন যে দূর থেকে দেখলেন যে শিশু ইসমাইল ঠিক আছেন, হঠাৎ দেখলেন এই কষ্ট করার মধ্যে হঠাৎ দেখলেন একজন মানুষ তার শিশু ইসমাইলের পাশে দাঁড়িয়ে আছে। তখন মা হাজারা খুব ভয় পেলেন যে হঠাৎ করে একজন পুরুষ লোক কোত্থেকে আসলো, এবং তিনি আসলেন পাশে, আসার পরে তখন ওই লোকটি বললেন যে আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি জিব্রাইল ফেরেশতা। এবং তিনি তাকিয়ে দেখলেন যে শিশু ইসমাইল যে পা দিয়ে উনি বাড়ি দিচ্ছেন, মানে মাকে দেখে, যে অনেক সময় দেখলেন আপনি যদি কাছে যান আপনার কোলে ওঠার জন্য ছোটো ছোটো বাচ্চারা পা দিয়ে অনেক মানে বিছানায় কি লাথি মারা শুরু করে, কোলে উঠবো, কোলে নাও আমাকে। তো উনি কোলে নেওয়ার জন্য তার পা থেকে, পায়ের নিচ থেকে দমকে দমকে পানি বেরোচ্ছে, জমজম বেরোচ্ছে। তখন তার মা হাজরা কি করলেন, চারপাশ থেকে বালু এনে উনি কি করলেন একটা বাঁধ দিয়ে দিলেন এবং বললেন জমজম, জমজম মানে হচ্ছে থামো থামো, অর্থাৎ যদি মা হাজেরা এটি না করতেন তাহলে জমজম কিন্তু নদী হয়ে যেত, জমজম বয়া শুরু করতো এবং এটি নদী হয়ে যেত। সাথে সাথে উনি জমজম বলে এটাকে বাদ দিয়ে দিলেন। যে কত বুদ্ধি, বুদ্ধি বুদ্ধি, শুধুমাত্র মানে জমজম বলে, এই যে জিনিসটা আপনি কি করবেন, ইমানকে চারপাশ থেকে বাদ দিয়ে দেবেন। আপনার আর অমুক বেটিয়ে হরিলিসন, অমুক আফায় হরিলিসন, আমারও ওগু দেওয়া লাগবো, অমুক আফার তিনটা বাড়ি, আমার কিন্তু আমার কোনো বাড়িও নাই, আমার কাউন্সিলের ঘরে সারা জীবন দেখিয়া কোনো উন্নতি নাই। দেখেন আপনার ইমান ঠিক আছে কিনা, অমুক আপা কি করছেন এটা দেখিয়েন না, আপনার ইমানটা ঠিক আছে কিনা, আপনি আপনার কবর ঠিক আছে। সুরা আত-তাকাসুরে কিন্তু আল্লাহ বলেছেন যে মানুষ, আমরা যখন একসময় আমরা পরবর্তীতে দেখবো, এই সে আলোচনা আমরা যাচ্ছি না, যে নিজের লিমিটটা সাথে সাথে মা হাজারা দেখলেন এই যে প্রাচুর্য যেটা আসলো, যে ইমান যেটা আসলো, এটা শুধুমাত্র পানি না, কিন্তু জমজম হচ্ছে পানি, এটা হচ্ছে খাবার, এবং আরেকটা হচ্ছে শিফা, মেডিসিন নয়, কিন্তু জমজম হচ্ছে পানি, জমজম হচ্ছে খাবার, এবং জমজম হচ্ছে শিফা, আপনার যে কোনো রোগের শিফা হইতেছে জমজম। তো অনেকের কিন্তু জমজম খেয়ে কিন্তু কোনো লাভ হয় না, কেন কীভাবে লাভ হবে, একটি পাথরকে যদি আপনি পানিতে যদি হাজারো বছর রাখেন সেই পাথরের ভিতরে পানি যাবে না, এটা দুষ পানির না, এটা দুষ হইতেছে পাথরের। মানে আপনি জমজম থেকে হিলিং নেওয়ার মতো যোগ্য না, আপনার হার্ট ব্লক হয়, আল্লাহ আমাদেরকে মাফ করুন, হার্ট ব্লক হয়ে গেছে। হার্ট ব্লক হওয়া যাওয়ার কারণে যদি একটি পাথরকে আপনি হাজারো বছর ঝর্ণার পানিতে রেখে দেন, ওই পাথরের ভিতরে কোনো দিন পানি ঢুকবে না, কোনো দিন পানি ঢুকবে না। তিনি বাদ দিলেন এবং আল্লাহ শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করলেন। যদি আপনি আপনার সন্তানকে রাইটলি গাইডেড করতে পারেন যে আমাদের কিবলা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কিবলা হইতেছে কাবা, তুমি জিটিএ খেলতে পারবে না, তুমি এই জিনিস করতে পারবে না, তুমি এই জিনিস করতে পারবে না আপু, এই জিনিস তোমাকে করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কিবলাটা ঠিক আছে। আমি বলছি না যে আপনারা সব বাচ্চাদেরকে ছবি দেখাবেন না, এই ছবিগুলা এই কার্টুনগুলা আমাদের বাচ্চাদেরকে এখন দিন শিক্ষা করার অন্যতম একটা, দিন শিক্ষা ইজি হয়ে গিয়েছে। লর্ড অফ দ্য রিংসে যদি আপনি এই মুভিটা দেখেন, এই মুভিটা দেখালে আপনার বাচ্চা
আমাদের আমার ভাই ভাতিজা আমার ভাগ্না ভাগ্নি যদি এগুলো আপনি দেখান এবং আপনার যদি ইসলামিক এসক্যাটোলজিতে যদি জ্ঞান থেকে থাকে, দাজ্জাল সম্বন্ধে সব সুন্দর করে কিন্তু বর্ণনা এই লর্ড অফ দ্য রিংসে দেওয়া আছে। যদি এই লর্ড অফ দ্য রিংস হ্যারি পটার, হ্যারি পটারের যদি হ্যারি পটার কিন্তু নিষিদ্ধ দুবাইতে, সৌদি আরবে নিষিদ্ধ, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। হ্যারি পটার এই মুভিটা যদি শয়তান কথা প্রকার ডবিকে, মানে ডবিকে এবং ক্যারেক্টারগুলো সাপ স্নেক, এরপরে মনে করেন প্রিজনার অফ আজবাকান, এগুলা কে, হু আর দে, যদি শয়তান সম্বন্ধে আপনার জানা না থাকে, আমি যদি মানে শুধুমাত্র হ্যারি পটার নিয়ে বুঝি, তাহলে ইবলিস সম্বন্ধে, ইবলিসি সম্বন্ধে, হারুত মারুত সম্বন্ধে এবং হিডেন নলেজ ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে, কাবালা সম্বন্ধে আপনার সন্তানকে প্রপার জ্ঞান আপনি দিতে পারবেন যে আব্বু এটা হইতেছে এটা। আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে, এখন আমরা বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।